সুলতানি আমলে স্থাপত্যের আদলে তৈরি হয়েছে বাইতুর রৌফ মসজিদ। এই স্থাপনাটি জয় করেছে আগা খান স্থাপত্য পুরস্কার। প্রথমবারের মতো এই পুরস্কার অর্জন করেন বাংলাদেশের কৃতিমান স্থপতি। ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত সময়ের সেরা স্থাপত্য হিসেবে ঢাকার বাইতুর রৌফ মসজিদের জন্য মেরিনা তাবাসুম এই পুরস্কার পেয়েছেন। আগা খান স্থাপত্য পুরস্কার স্থাপত্যের দুনিয়া অত্যন্ত সম্মানজনক একটি পুরস্কার। মসজিদটির নির্মাণ শৈলী সুলতানি স্থাপত্য রীতি দ্বারা অনুপ্রাণিত। সনাতন পদ্ধতির ইটের ব্যবহারের সাথে সমকালীন স্থাপত্য রীতি মিশ্রিত হয়েছে। মসজিদটি সম্পূর্ণ ইটের তৈরি, কোনো রং বা প্লাস্টারের কাজ এখানে করা হয়নি। লাল ইটের নিয়মিত ছিদ্রযুক্ত দেয়াল তৈরি করা হয়েছে, যা প্রাচীন মসজিদের জালির প্রতিনিধিত্ব করছে। বিভিন্ন দরজা ও জানালার অনুপাত এবং বিন্যাসও নেওয়া হয়েছে ঐতিহ্যবাহী স্থাপনার অনুকরণে। এ স্থাপত্যের বিশেষ দিক হল এর বায়ু চলাচল ব্যবস্থা ও আলোর চমৎকার বিচ্ছুরণ মসজিদের পরিবেশকে দেয় ভিন্ন মাত্রা। সরাসরি আলো প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়েছে, কিন্তু পুরো নামাজ কক্ষই থাকবে আলোকিত। এজন্য চারদিকে রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা। আব্দুর রউফ মসজিদের অবস্থান রাজধানীর দক্ষিণ খান থানার ফায়দাবাদে। আবদুল্লাপুর বাস স্ট্যান্ড থেকে পূর্ব দিকে গিয়ে রেললাইন পেরিয়ে মসজিদটির অবস্থান। এ স্থাপত্যের বিশেষ দিক হল ইয়েনের বায়ু চলাচল ব্যবস্থা ও আলো চমৎকার বিচ্ছুরণ মসজিদে প্রবেশের দিয়েছে ভিন্ন মাত্রা। ৭৫৪ বর্গমিটারের মসজিদটি বিশেষত্ব হল মসজিদের পরিচিত ডোম বা মিনার নেই। চতুর্দিকে ৮টি পিলারের উপর এটি তৈরি। এর আরও একটি বিশেষত্ব হল কিবলার দিকে ১৩ ডিগ্রি কোণাকোণি করা একটি থাম। আলো প্রবেশের জন্য চারদিকে রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা, কারণ এটি যে সুলতানি আমলের মসজিদের অনুপ্রেরণায় তৈরি। যদি আমাদের বলতে হয় স্থপতির মেরিনা তাবাসুমকে নিয়ে, তাহলে অবশ্যই অনেক কথাই তার ব্যাপারে সামনে চলে আসে। মেরিনা তাবাসুম মসজিদটির বিশেষত্ব সম্পর্কেও জানিয়েছেন, মসজিদটি তৈরি হয়েছে একটু ভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়ে, প্রচলিত মসজিদগুলোর ধরন থেকে খানিকটা আলাদা। আর মসজিদটি নির্মিত হয়েছে স্থানীয় ব্যক্তিদের অংশগ্রহণে এবং অংশগ্রহণমূলক ধারণা থেকে। পরিবেশ বান্ধব এবং আলো বাতাসের বিষয়টি মাথায় রেখে এই ডিজাইন করেছেন তিনি। ইতিহাস, সংস্কৃতি, আবহাওয়া সহ নানা বিষয় মাথায় রেখে এটি নির্মাণ করা হয়েছে, আর ব্যবহৃত সব উপকরণই স্থানীয়। কিন্তু স্থপতি মেরিনা তাবাসুম ১৯৯৫ সালে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্য বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। খ্যাতিমান এই স্থপতি এ যাবৎ অনেকগুলো গুরুত্বপূর্ণ স্থাপত্য কাজে অবদান রেখেছেন, হয়েছেন এর স্থাপত্য। স্থপতি মেরিনা তাবাসুম মসজিদটির বিশেষত্ব সম্পর্কে জানিয়ে আরও একটি কথা বলেছেন। তিনি এটাও বলেছেন, নানা রকমের খ্যাতিমান স্থাপনার মধ্যে থেকে এটি যে অনন্য হবে শুরুর দিকে এটা কেউই বোঝেনি। তার গুরুত্ব, নজরদারি এবং তার সৃজনশীলতার পরিচয়, তার রুচিবাহী এই নজরদারির কারণেই আজ বাংলাদেশের বুকে এমন একটি স্থাপত্য নজর কাড়ছে সকলের। ফারহানা মির্জা, নিউজ ফ্ল্যাশ ৭১।